এই যে মোটরসাইকেল এতগুলো বস্তা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই বস্তায় কি কি আছে? এগুলা মূলা আছে, ফুলকপি আছে, ধনে পাতা আছে, তারপরে তো কাঁচামরিচ আছে, তারপরে চিচিঙ্গা আছে, আর একটা যেন কি আছে ভুলে গেলাম, তরে আছে। এগুলো তো সবই তো কৃষি পণ্য, তাই না? এগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করলেন? এগুলো গ্যানপাড়া থেকে নিয়েছি। গ্যানপাড়া? জি, গ্যানপাড়া থেকে। এগুলো কি আপনি ওই যে জমি থেকে সংগ্রহ করেন নাকি? হাট থেকে, গ্যানপাড়া হাট থেকে। এখানে মোট মানে কি পরিমানে এই যে কৃষি পণ্যগুলো আছে এখানে? 200 কেজি মাল আছে। 200 কেজি? জি। 200 কেজি নিয়ে আপনি এই যে মোটরসাইকেল দিয়ে প্রতিদিন যাওয়া আসা করেন? প্রতিদিন যাওয়া আসা করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে একটা মোটরসাইকেলে প্রায় 200 কেজি কৃষি পণ্য নিয়ে এই লোক প্রতিদিন যাওয়া আসা করে তার জীবিকার চাহিদা। তো আপনি ওই যে এত দূর থেকে মোটরসাইকেলে আনেন, কোনো সমস্যা হয় না? না না, আমার কোনো সমস্যা হয় না। কোনো সমস্যাই হয় না? না। আচ্ছা, ঠিক আছে। তো কিরকম কি লাভ আশাবাদ করেন প্রতিদিন আপনি? 500-700 টাকা করে থাকে। এই সব এগুলো নিয়ে আপনি এগুলো কি করেন? আপনি নিয়ে যান? খুচরা বেচেন? আপনার কি কোনো দোকান আছে নাকি কোনো হাটে? আমার প্রতি হাট এক বিঘা চন্দ্রকলা হাট করে। এক বিঘা চন্দ্রকলায় হাট করেন? হ্যাঁ।